আমার প্রাণ প্রিয় ভূগোলের শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা, সকলকে আজকে আবার আমার ভূগোল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পাশাপাশি পড়াশোনা করছো, ঘরে কাজ শিখছো। তো তোমরা সবাই ভূগোল বই বের করো। আজকে আমাদের বিষয়টা হচ্ছে সপ্তম অধ্যায়, জনসংখ্যা। এটা ক্লাস নবম শ্রেণীর জন্য বিশেষ করে পাঠ, দশম শ্রেণীদের জন্য পুনরালোচনা। তো জনসংখ্যা আসলে কি? না, যে কোনো পৃথিবীতে যে কোনো একটা যে উপাদান আছে, অনেকগুলো উপাদানের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ উপাদান হচ্ছে জনসংখ্যা, তাই না? আর এই জনসংখ্যা কম বেশি হতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়, আয়তনের দিক থেকে সেটা কম বেশি হতেই পারে। তো আজকে আমরা সেই জনসংখ্যা আলোচনা করব, কিভাবে জনসংখ্যা কোন কোন এলাকায় বৃদ্ধি পায়, আবার কমে, কেন কমে, কেন বাড়ে, কেন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর কখন জনসংখ্যা অনেক বেশি ছিল বা কম ছিল, এই ধরনের বিষয়গুলো আমরা আলোচনা করব। তাছাড়া আমাদের জন্ম হার, মৃত্যু হার, এগুলো নিয়েও আলোচনা করব। তো আশা করি তোমরা মন দিয়ে আমাদের এই ক্লাস দেখবে এবং শিখবে। তাহলে আমরা দেখি যে জনসংখ্যা, এই জনসংখ্যা সাধারণত নবজাতক ও শিশু মৃত্যুর হার যেহেতু হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পায় আমাদের দেশে হোক, পৃথিবীর বিভিন্ন জায়গায় হোক, তবে বাংলাদেশে কিন্তু অনেকটা কমেছে আগের চেয়ে, কারণ এখন উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে এর জন্য। তো প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক উপাদানগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জনসংখ্যা বহুল বা জনবিরল করে গড়ে তোলার একটা কারণ। তো জনসংখ্যা বৃদ্ধি এটা কিন্তু বিশ্বব্যাপী একটা সমস্যাও হতে পারে, আর এই সমস্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এখানে তোমরা ভৌগোলিক যে চিত্রটা দেখছো, মানচিত্র, এখানে যে কালো অংশগুলো এগুলো হচ্ছে জনসংখ্যার আধিক্যতার প্রতীক, অধিক জনসংখ্যা, আর কম যেটা সাদা সেখানে হচ্ছে জনসংখ্যা কম। তো কেন এত বেশি আবার কেন এত কম? তো এগুলো ভৌগোলিকের কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, সামাজিক, হ্যাঁ, এগুলোর কারণে হতে পারে, অনেক কিছুর কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো তাহলে আমরা দেখি এই পাঠ শেষে আমরা কি পড়ব। পরিস্থিতি পরিবর্তনের ধারা ব্যাখ্যা করতে পারবে, জনসংখ্যা পরিবর্তনকে প্রভাবিত করার নিয়ামক সমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে বিশ্বে বর্তমানে জনসংখ্যার পরিস্থিতি ও পরিবর্তনের ধারাটা কি? আমরা জানি পৃথিবীতে হাজার হাজার যুগ পেরিয়ে এসেছে, তাই না? একের খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় 1,500 বছর পৃথিবীর জনসংখ্যা খুব ধীরে এবং পরবর্তীতে অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে। তা এটা হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের গতি ধারা। প্রতি 10 কিংবা 5 বছর অন্তর অন্তর আমরা দেখি যে লোক গণনা করা হয়। 1965 সালে আগে তা ছিল না, কিন্তু বর্তমানে সেটা হয়ে আসছে জাতীয়ভাবে। এইভাবে আমরা দেখি যে বিভিন্ন দেশে সাধারণত বলা হয় যে লোক গণনায় দেখা যায় যে পৃথিবীর জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা বৃদ্ধির হার এটা কমে গেছে। 200 বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। আবার 1650 সালে পৃথিবীর জনসংখ্যা যা ছিল 500 মিলিয়ন, 1850 সালে বৃদ্ধি পেয়ে 1.2 বিলিয়ন হয়েছে। তাহলে দেখো, 1 মিলিয়ন কত? 10 লক্ষ। আর 1 বিলিয়ন সমান সমান 1 লক্ষ কোটি বা 100 কোটি। সুতরাং বিলিয়ন এবং মিলিয়নের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এইভাবে আমরা দেখি যে সময়ের পরিবর্তনে বাড়ছে এবং কমছে, তবে এখন কিন্তু জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, এখানে একটা জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যা পরিবর্তনের একটা ধারা দেখো, সাল ভিত্তিক। সাধারণত পুরো পৃথিবীতে 1950 সালে প্রায় 2.53 ছিল, তাই না, আর বিলিয়ন আর কি। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার এটা বিলিয়নে 2.53 ছিল, 5-3, 53 না, 5-3। এরপরে 60 এত হয়, পরে 2015-তে, আজকে থেকে 5 বছর আগে, 7.35, অর্থাৎ প্রায় 700 কোটি 35 লক্ষতে পরিণত হয়, এটা 2015-তে। এখন আমরা দেখি যে প্রায় 800 কোটিরও বেশি জনসংখ্যা আমাদের এই পৃথিবীতে আছে। আর এখানে দেখো, কখনো কমে নাই, দেখেছো? 1950 সাল থেকে 2010 পর্যন্ত
একটা বৃদ্ধি পাচ্ছিল তো পেয়ে গেছে, তাই না? তবে এই বছর কিছুটা কমছে আমাদের, দেখি যে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা একটা প্রাদুর্ভাব যেহেতু এর জন্য। তো যাই হোক, দেখি এর পরবর্তীতে কি লেখা আছে আমরা দেখি। প্রাথমিক পর্যায়ে উপরের তথ্য বর্ণনা দেখে আমরা দেখি যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, 2 নম্বর মাধ্যমিক পর্যায়, এবং 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক পর্যায়। আর প্রাথমিক পর্যায়টা কি? সাধারণত সমুদ্রের সুদূর অতীতকাল থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলা হয়। একেবারে অতীতকাল, যখন থেকে মানুষ পৃথিবীতে এসেছে তখন থেকে 1650। তো এই সময়টায় জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল খুব কম, তখন যেহেতু পৃথিবীতে মানুষও কম ছিল এর জন্য, তবে মৃত্যুর এবং জনসংখ্যা ও মৃত্যুর হার উভয় খুব বেশি ছিল। মাধ্যমিক পর্যায়ে আমরা দেখি যে 1650 থেকে 1950 সালকে বলা হয় মাধ্যমিক পর্যায়। এই পর্যায়ে প্রথমে ধীরে পরে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, আবার কিছু অঞ্চলে মৃত্যু হারের ফলে, কিছু অঞ্চল অতি অভিগমনের ফলে এটা সাধারণত হয়। আফ্রিকা ও এশিয়ায় পূর্বের মতো জন্ম মৃত্যুর উভয়ই বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষাকৃত কমে থাকে। আর সাম্প্রতিক কালটা হচ্ছে 1950 থেকে বর্তমান কাল পর্যন্তকে বলা হয় সাম্প্রতিক কাল। আর বিগত কয়েক দশকে সমগ্র পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে দুইটা ধারা লক্ষ্য করা গেছে, একটা হচ্ছে উন্নত অঞ্চল আর একটা হচ্ছে উন্নয়নশীল অঞ্চল। তাহলে উন্নত অঞ্চলে সাধারণত জনসংখ্যা বৃদ্ধির কেমন আর উন্নয়নশীল অঞ্চল কেমন সেটা আমাদের জানতে হবে। তোমাদের বইয়ে দেখো যে একটা হচ্ছে জনসংখ্যা মিলিয়নে একটা পিরামিডের মতো আছে। হ্যাঁ, এটা হচ্ছে জনসংখ্যার উন্নত দেশসমূহ, মানে এখানে একেবারে বৃদ্ধি পেয়ে অনেক বৃদ্ধি পাচ্ছে বা অনেক মৃত্যুবরণ করছে এরকম কিছু না, একটা সমান্তরাল গতি। কিন্তু যেটা পিরামিডটা একটা পিরামিড আকারে সেটা উন্নয়নশীল দেশসমূহ, সেখানে আমরা দেখি যে পিরামিডের আকারে প্রথমে বৃদ্ধির হার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে, মৃত্যুর হারও অনেক কম এটা। তো এইগুলো হচ্ছে উন্নয়নশীল অঞ্চল। তো জনসংখ্যার কাঠামোটা কি বা পপুলেশন স্ট্রাকচারটা কি, নারী পুরুষের বয়স ভিত্তিক বিশাল গ্রাফে, বিন্যাস গ্রাফে প্রকাশ করলে ত্রিভুজ ও পিরামিড সদৃশ যে নকশা তৈরি করা হয় তাকে জনসংখ্যা কাঠামো বলে, যেটা তোমাদের বইয়ে আছে। এই যে এখানে দেখো সেটা, এটা প্রথমে তো উন্নত দেশসমূহ আর এটা হচ্ছে উন্নয়নশীল দেশসমূহ। তাহলে উন্নত দেশসমূহ, তারা যেহেতু শিক্ষিত, তারা জনসংখ্যা, তারা বিয়ে করে একটা, হ্যাঁ, সন্তান নেয় একটা বা দুটা এইভাবে। কিন্তু উন্নয়নশীল দেশসমূহ কিন্তু সেটা না, যে কোনো হয়তো একাধিক বিয়ে করে, তাই না, এবং অল্প বয়সে বিয়ে করে, তাছাড়া সন্তানও নেওয়ারও অনেক বেশি, এইভাবে আমরা দেখি যে উন্নয়নশীল দেশসমূহ। তাহলে জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক কিভাবে জনসংখ্যা পরিবর্তন হয়েছে তার কিছু নিয়ামক রয়েছে, যেমন জন্মহার। জন্মহার আমরা কিভাবে তৈরি করব সেগুলো, স্বাভাবিক জন্মহার নারীদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে, এটা স্বাভাবিক। একজন নারী সাধারণত কত বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা অর্জন করে সেটা সাধারণত 15 থেকে 45 বছর পর্যন্ত মেয়েরা সাধারণত আমরা জানি যে প্রজনন ক্ষমতা থাকে। এইভাবে আমরা জন্মহার নির্ণয় করতে পারি। যেমন এইভাবে দেখো, সাধারণ জন্মহার এটাকে কিভাবে নির্ণয় করতে হয়, উপরে আমরা দেবো নির্দিষ্ট বছরে জন্মিত একটা সন্তান, জন্মিত সন্তানদের এবং নির্দিষ্ট বছরে প্রজননক্ষম নারীর সংখ্যা গুণ 1000 দিয়ে আমরা সেটাকে ভাগ করব, ভাগ গুণ করব, এটা সাধারণত সেভাবে করবো। আর স্থূল জন্মহার বা ক্রুয়েট বার্থ রেট, সেটা আবার স্থূল জন্মহার করব, কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা দিয়ে আমরা বছরের মধ্যকালীন জনসংখ্যা দিয়ে ভাগ করব আর 1000 দিয়ে গুণ করবো। এইভাবে আমরা স্থূল জন্মহার নির্ণয় করতে পারি। আবার এই এগুলো আবার সাধারণত কিভাবে চলে আসে আমরা সেটাও দেখি, যে পৃথিবীতে বিভিন্ন জনসংখ্যার মধ্যে প্রজননশীলতার ব্যাপক তারতম্য রয়েছে, আর সেগুলো হচ্ছে নিম্নোক্ত বৈবাহিক অবস্থার বৈশিষ্ট্য। কারণ বিবাহের বয়স, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, এগুলোর কারণেও কিন্তু সাধারণত সন্তান কম বেশি হতে পারে। শিক্ষা, অনেক সময় শিক্ষা আমরা দেখি পরবর্তীতে, শিক্ষার কারণেও কিন্তু মানুষ সাধারণত শিক্ষা গ্রহণের ফলে তারা ব্যস্ত থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে, তাই না, এবং বুঝতে পারে যে কতজন জনসংখ্যা, মানে কয়টা বিয়ে করলে ভালো বা কয়জন সন্তান নিলে ভালো এইটা আর কি। এরপরে পেশা, পেশার উপরেও কিন্তু এই জনসংখ্যার হার অনেক সময় নির্ভর করে।
আমরা দেখি আমাদের অনেক ধরনের পেশা রয়েছে, এখানে দেখো কত ধরনের পেশা, তারা কাজে কর্মে ব্যস্ত থাকে এইটা আর কি। এরপরে আমরা দেখি গ্রাম ও শহরের আবাসিকতা, গ্রাম এবং শহর। গ্রামে সাধারণত শিক্ষিতের হার অনেক কম, আবার শহরে অনেক বেশি, কারণ শহরে অনেক সুযোগ সুবিধা থাকে, এর জন্য শহরে জনসংখ্যার হার অনেক বেশি থাকে। আর গ্রামে জনসংখ্যার হার কম থাকে, তবে এখানে আবার দেখা যায় যে বহুবিবাহ, বাল্যবিবাহ, অতি সন্তান, এগুলো দেখা দেয়। তো যাই হোক, এরপর আমরা দেখি মৃত্যু হার কিভাবে বের করব। এটা সাধারণত স্থূল মৃত্যু হার মরণশীল পরিমাপের বহুল প্রচলিত একটা, নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট সংখ্যাকে উক্ত বছরে মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে এটা কি করতে হবে, ভাগ করতে হবে, এবং 1000 দিয়ে গুণ করলে আমরা মোট স্থূল মৃত্যু হারটা পাব। আর ডেথ যেটা মৃত্যু হার, ওটা হলো স্থূল মৃত্যু হার, আর এটা হলো মৃত্যু হারটা আমরা কিভাবে বের করব সেটা। তাহলে এটা মানুষ মরণশীল আমরা জানি যে মরতেই পারে স্বাভাবিক, তবে সেটা যদি একেবারে জন্ম হয়ে শিশু মৃত্যুবরণ বা অস্বাভাবিক একটা মৃত্যুবরণ, সেটা আমরা তো কখনোই চাই না, তাই না? যেমন এখন অনেক মানুষ এই সাধারণত করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা আমরা কখনো আশা করি না, তাই না? মানুষ একটা বয়স আছে, নির্দিষ্ট বয়স পরে মৃত্যুবরণ করবে স্বাভাবিক, এটা এটা আমরা সবাই আশা করি। যাই হোক, তাহলে মৃত্যু হারের বিভিন্ন কারণ হতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক একটা দুর্যোগ, আমরা দেখি পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, আর এইটা এই যে করোনা ভাইরাস কিন্তু একটা দুর্যোগ, তাই না? তাহলে ঝড়, ভূমিকম্প, বন্যা, দুর্ভিক্ষ, আমরা দেখি বাংলাদেশে এখন আবার এই বন্যা শুরু হয়েছে, তাই না? এসবের কারণে মানুষ মারা যায়। যুদ্ধ, সাম্প্রতিক দাঙ্গা, আমরা দেখি যে বিভিন্ন দেশে এই দাঙ্গা বা সাম্প্রদায়িক যুদ্ধ, এগুলো সাম্প্রদায়িকতা, এগুলো অনেক সময় হয়, আগে ছিল আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখন ইসরায়েল যুদ্ধ চলছে অনেক দেশে, এগুলো চলছে, তাছাড়া কুয়েত, আফগানিস্তান, ইরাকে যুদ্ধে দেখা যায়, এসব প্রায় প্রতিদিনই আমরা দেখি যে মানুষ মৃত্যুবরণ করে। এছাড়া রোগ ও দুর্ঘটনা, এটা আমরা তো একটু আগে বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগের মতো আমাদের পৃথিবীতে রোগ আছে, তাই না? যেই রোগের কোনো মানে আর কি ওষুধ এখনো সৃষ্টি হয়নি, সেই রোগে মানুষ বেশি মৃত্যুবরণ করে। যেমন আমরা দেখি যে ক্যান্সার, এটার ওষুধ সৃষ্টি হলেও মানুষ অনেক সময় মারা যায় খুব বেশি। এইডস, এইডস এর কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, বর্তমানে তো মারা যাচ্ছে আমরা জানি করোনা ভাইরাস, কোভিড-19 ফলে এগুলো। আর তবে এটার সুচিকিৎসা হলে আবার মানুষ কি হয়, সুস্থ হয়ে পড়ে। তাহলে তোমাদের জন্য একটা বড় কাজ দিলাম, প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে এবং সাম্প্রতিক পর্যায়ে, এটা তোমরা পূরণ করবে, নিজেরা করবে। তাহলে আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।